বিসমিল্লাহ রহমানির রহিম। ব্যবসায় শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি, আমি আবদুল্লাহ আল আমিন। এই পর্বে আমরা আলোচনা করব প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের দ্য অ্যাকাউন্টিং প্রসেস চ্যাপ্টারের দ্য ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট। দ্য ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টসের ট্রেডিশনাল মেথড, আমরা জানি দুই ধরনের মূলত মেথড দেওয়া আছে, একটা সনাতন পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি যেটাকে ট্রেডিশনাল মেথড বলা হয়, আরেকটি হচ্ছে আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতি, এটা মডার্ন মেথড বা ইকুয়েশন মেথড। তো ট্রেডিশনাল মেথডটা আমরা এই পর্বে আলোচনা করব এবং পরবর্তী পর্বে আলোচনা করব যে মডার্ন মেথডটি রয়েছে বা ইকুয়েশন মেথড যেটি রয়েছে। চলুন শুরু করা যাক। তো সনাতন পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি বলতে বোঝায় যে এই পদ্ধতি অনুসারে হিসাবকে দুই ভাগে ভাগ করা যায়, একটি ভাগ করা হয়, একটি হচ্ছে ব্যক্তিবাচক আর একটি হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। তো ব্যক্তিবাচক হিসাবটা কেমন, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হিসাবকে ব্যক্তিবাচক হিসাব বলা হয়, যেমন করিম হিসাব, রহিম হিসাব কিংবা ইসলামী ব্যাংক হিসাব, সোনালী ব্যাংক হিসাব, যে ধরনের যে নামগুলো রয়েছে সেগুলোকে ব্যক্তিবাচক হিসাব বলা হচ্ছে। ব্যক্তিবাচক হিসাবের মধ্যে দু ধরনের হিসাব রয়েছে, একটি হচ্ছে প্রাপ্য আর একটি হচ্ছে প্রদেয়। প্রাপ্য হিসাব হচ্ছে যখন বাকিতে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে বাকিতে পণ্য বা সেবা সরবরাহ করা হয়, সেক্ষেত্রে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। আর প্রদেয় হিসাব কেমন, যে যখন কিংবা যাদের কাছ থেকে ধারে বা বাকিতে পণ্য বা সেবা গ্রহণ করা হয়েছে সেগুলো হচ্ছে প্রদেয় হিসাব। অর্থাৎ আমি যদি কারো কাছ থেকে ধারে পণ্য বা সেবা গ্রহণ করি সেটি প্রদেয় হিসাবে লিখিত হবে। দ্বিতীয়টি হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। এই হিসাবকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সম্পত্তিবাচক হিসাব আর একটি হচ্ছে নামিক বা আয়বাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাবটি কোনো বস্তু বা সম্পত্তি হ্রাস বৃদ্ধি সংক্রান্ত লেনদেন যে হিসাবে লেখা হয় তাকে সম্পত্তিবাচক হিসাব বা বাস্তব হিসাব বলা হয়, যেমন আসবাবপত্র হিসাব, নগদান হিসাব, যন্ত্রপাতি হিসাব। এগুলোর আবার যখন নতুন করে ক্রয় করা হয় এগুলো আবার বৃদ্ধি পায়, আবার এগুলোর যখন অবচয় ধরা হয় কিংবা অবচয় নির্ণয় করা হয় সেক্ষেত্রে এদের পরিমাণ কমে যায়, এ ধরনের ব্যাপারগুলো আসে। দ্বিতীয়টি হচ্ছে নামিক হিসাব, আয় ব্যয় বা লাভ লোকসান সংক্রান্ত লেনদেন যে হিসাবে লেখা হয় সেই হিসাবকে নামিক হিসাব বলা হয়, যেমন বেতন, মজুরি, ভাড়া, সুদ ইত্যাদি। এদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ নামিক বা আয়বাচক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে আয় সংক্রান্ত হিসাব, যেসব লেনদেনের মাধ্যমে আয় প্রকাশ পায় সেসব হিসাবকে আয় সংক্রান্ত হিসাব বলা হয়, যেমন বিক্রয় হিসাব, সুদ প্রাপ্ত বা প্রাপ্ত সুদ হিসাব, প্রাপ্ত কমিশন হিসাব, প্রাপ্ত বাট্টা, অর্থাৎ যে সমস্ত লেনদেনের মাধ্যমে আয় হয় কিংবা আয় সংক্রান্ত যে সমস্ত হিসাব সেগুলোকে আয় সংক্রান্ত হিসাব বলা হয়। আর ব্যয় সংক্রান্ত হলো যদি কোনো লেনদেন দ্বারা ব্যয় প্রকাশ পায় সেগুলোকে ব্যয় সংক্রান্ত হিসাব বলা হয়, যেমন ক্রয় হিসাব, পণ্য ক্রয় করলে টাকা চলে যায় প্রতিষ্ঠান থেকে। বেতন হিসাব, বেতন যদি প্রদান করা হয় কর্মচারীদেরকে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্যয় সংগঠিত হয়। একইভাবে ভাড়া বা প্রদেয় সুদ বা প্রদেয় বাট্টা ইত্যাদি। তো এই ছিল সনাতন পদ্ধতির যে প্রকারভেদ সেগুলো। সনাতন পদ্ধতিকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ব্যক্তিবাচক আর একটি হচ্ছে অব্যক্তিবাচক। ব্যক্তিবাচকের মধ্যে আছে প্রাপ্য হিসাব, অর্থাৎ যাদেরকে বাকিতে পণ্য বা সেবা প্রদান করা হয়েছে, এবং প্রদেয় হিসাব হচ্ছে যাদের কাছ থেকে বাকিতে পণ্য বা সেবা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতে টাকাটা দিতে হবে। আর অব্যক্তিবাচক হিসাবের মধ্যে দুটি রয়েছে, একটি সম্পত্তিবাচক আর একটি হচ্ছে নামিক। সম্পত্তিবাচক হচ্ছে যখন যে লেনদেনের মাধ্যমে সম্পত্তির হ্রাস বৃদ্ধি ঘটে, অর্থাৎ নতুন করে সম্পত্তি ক্রয় করা হলে এটার বৃদ্ধি পাবে, এবং যদি আবার অবচয় করা হয় কিংবা বিক্রয় করা হয় সেক্ষেত্রে এটা কমে যাবে। আর দ্বিতীয়টি হচ্ছে নামিক বা আয়বাচক হিসাব, এটার ক্ষেত্রে আয় সংক্রান্ত হিসাব, যে সমস্ত লেনদেনের ক্ষেত্রে কিংবা লেনদেনের মাধ্যমে সাধারণত প্রতিষ্ঠানের আয় হয় সে সমস্ত হিসাবকে এখানে আয় সংক্রান্ত হিসাবে লিপিবদ্ধ করা হয়। আর যে সমস্ত লেনদেনের মাধ্যমে বিক্রয় সংঘটিত হয় কিংবা বিক্রয় সংক্রান্ত যেসব লেনদেন সেগুলো ব্যয় সংক্রান্ত হিসাবে লিপিবদ্ধ করা হয়। এ ছিল সনাতন পদ্ধতির আলোচনার বিষয়।
পরবর্তী লেসনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।